টানা বৃষ্টি চলছে আর সেখানেই বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি। ফুসছে প্রায় সব নদী বলা যায়। সিকিমগামী 10 নম্বর জাতীয় সড়কও বন্ধ রয়েছে। শিলিগুড়ি দার্জিলিং টয় ট্রেনও বন্ধ রয়েছে। আর পাহাড় সংলগ্ন এলাকায় প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখুন, জলপাইগুড়ি, মালবাজার, দার্জিলিং, টানা বৃষ্টিতে রীতিমতন বিপর্যস্ত অবস্থা প্রত্যেকটি জায়গাতে। যোগাযোগ ব্যবস্থার উপরে এর প্রভাব পড়ছে। সিকিমগামী 10 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমেছে, সেই যোগাযোগ ব্যবস্থাও কিন্তু ব্যাহত হচ্ছে, বন্ধ রয়েছে। দার্জিলিংয়ের ছবি আপনারা দেখুন, পাহাড় সংলগ্ন যে সমস্ত এলাকা সেগুলোতেও কিন্তু প্লাবন, শিলিগুড়ি দার্জিলিং টয় ট্রেন পরিষেবা সেটাও বন্ধ রয়েছে। সব মিলিয়ে একদমই বিপর্যস্ত অবস্থা উত্তরবঙ্গে, তার মধ্যেই টানা বৃষ্টি কিন্তু চলছে। আমরা বিস্তারিতভাবে পরিস্থিতির বিষয়ে জানবো। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ এবং মালবাজার থেকে অরূপ রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। আমি প্রথমে জলপাইগুড়ির পরিস্থিতি জানবো, প্রদ্যুতের কাছে যাবো। প্রদ্যুৎ, ঠিক কী অবস্থা? আমরা দেখতে পাচ্ছি টানা বৃষ্টিতে রীতিমতন বিপর্যস্ত, চারিদিকে জলমগ্ন, আজকের কী পরিস্থিতি? দেখো, জলপাইগুড়ি জেলা জুড়ে বিস্তীর্ণ নদীতে কিন্তু এই বৃষ্টির কারণে জল বাড়ছে এবং তিস্তা সহ জল ঢাকা এবং মালবাজারের বিস্তীর্ণ এলাকায় এতটাই জল, নদীর জল বেড়েছে যে সেই জল অনেকটা ছোট ছোট নদীগুলোতে প্রবেশ করছে এবং এই বৃষ্টির কারণে, ভারী বৃষ্টি হওয়ার কারণে জল পাস হতে পারছে না। ড্রেনের ব্যবস্থা ঠিক নেই বহু জায়গায়, যেমন জলপাইগুড়ি পুরসভা, ধূপগুড়ি সহ বিভিন্ন এলাকায় কিন্তু পুরসভা এলাকাগুলোতে জল দাঁড়িয়ে রয়েছে। সে কারণে বাড়িতে এবং বাড়ির সামনে রাস্তায় কিন্তু বহু জায়গায় জল জমে রয়েছে এবং এর পাশাপাশি তিস্তা নদীতে গজলডাঙ্গা ব্যারেজ থেকে সকাল 6টার থেকে যে খবর আমরা পাচ্ছি যে 1 ঘন্টা পর পর জল ছাড়া হচ্ছে এবং সেই জল ছাড়ার কারণে কিন্তু মেকেনীগঞ্জের অসংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে লাল সতর্কতা। অপরদিকে জল ঢাকা NH-31 সেই জল বাড়ার কারণে সেখানেও কিন্তু জারি করা হয়েছে লাল সতর্কতা এবং সংরক্ষিত এলাকা জারি রয়েছে হলুদ সতর্কতা। দেখো, এই সতর্কতা রয়েছে কারণ যেভাবে তিস্তার জল 1 ঘন্টা পর পর ছাড়া হচ্ছে, কখনো 3000 কিউমেক জল, কখনো 2400 কিউমেক জল, এভাবে কিন্তু ঘন্টায় ঘন্টায় ছাড়া হচ্ছে। তার মানে জল যত ছাড়ছে তত কিন্তু তিস্তা ফুসছে এবং শুধু তাই না, এই তিস্তা জল বাড়ার কারণে নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের কিন্তু চিন্তার ভাগ। অনেকে নদীর পাশে কিন্তু জমি ফসল চাষ করেন, সেই ফসলে জলের তলায়। এবং প্রদ্যুৎ, আমরা মালবাজারের পরিস্থিতির বিষয়েও কিন্তু একটুখানি জানবো এবং সেখানের কি অবস্থা, কি ছবি উঠে আসছে। আমাদের অপর প্রতিনিধি অরূপ বর্ষক রয়েছেন আমাদের সঙ্গে। অরূপ, মালবাজারের কি অবস্থা? সেতু ভেঙে বিপত্তি, প্লাবন, সেই ছবি আমরা দেখেছি, আজকে কি স্থিতি? দেখো নীলাঞ্জনা, গতকাল কি শুরু হয়েছে মালবাজার মহকুমা, যেটা সমতলে যে বৃষ্টি সেই বৃষ্টি পাহাড়ি বৃষ্টিতে কিন্তু বেশি এফেক্ট করে। এটা তুমি কিন্তু পাহাড়ি বৃষ্টিপাতের ফলে যে নদীগুলো রয়েছে চেল, কি জল থাকা সমস্ত নদী কিন্তু যত বেলা বাড়ছে ফুলে ফেটে উঠছে। আমার পিছনে দেখতে পাবে যে সমতলে বৃষ্টির কি অবস্থা, অর্থাৎ রাস্তা দিয়ে যে গাড়ি যাবে সেই ব্যবস্থাও কিন্তু নেই। এর ফলে কিন্তু দুয়ারে নদীগুলো যেভাবে জল বাড়ছে তাতে কিন্তু দুয়ারে যে নিম্ন অববাহিকায় মানুষগুলো বসবাস করে তাদের কিন্তু চিন্তার ভাগ করেছে। এক্ষেত্রে কিন্তু মালবাজার মহকুমার যে বাগরাকোট গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের টোটগাঁও বস্তিতে এখনো পর্যন্ত কিন্তু প্রায় 50টা বাড়ি জলমগ্ন হয়ে গেছে, বহু বাড়ি কিন্তু ভেঙে গেছে, তাদেরকে কিন্তু নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা করা হয়েছে, কিন্তু যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু সবাইকে হার মানাবে এই বৃষ্টি। এখন দেখা যাচ্ছে সকালের দিকে বৃষ্টিটা কিছুটা কম হলেও যত বেলা বাড়ছে বৃষ্টির কিন্তু মাত্রা তত বাড়ছে। এখন রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চালানো কিন্তু অসম্ভব হয়ে গেছে এই বৃষ্টির কারণে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।